ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد. شمنت في سبيل الله، جروبير. ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহ দয়া মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে গ্রুপে এই দানের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলবো ইনশা আল্লাহ ইল্লাহ বিল্লাহ সম্মানিত শ্রোতা যারা রয়েছেন শ্রোতা মন্ডলী দান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ হস্তুবহন হাতাল প্রতিদিনের জন্য আপনারা আমার জন্য রেখেছেন এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাহু সাললাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তির প্রতিদিন দান করা উচিত সদাকা করা উচিত তো এখানে রসুল সল্লাহ ও আলিফুলসালম উল্লেখ করেছেন হাদিসা আরবাইনের মধ্যে হাদিসটি পাওয়া যাবে তিনি এখানে বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির হাড় থাকে অনেকগুলো সে হাড়ের হক আদায় করার জন্য তাকে সাক্ষ্য করা উচিত এমনকি যারা টাকা দিয়ে সদকা করতে পারবে না তাদের জন্য বিশেষ পদ্ধতি রসুল সাল্লাহ আলী আসাল্লাম উল্লেখ করেছেন এক্ষেত্রে রসুল সাল্লাহ আলী আসাল্লাম দানের বিষয়টা সবসময় ওপরে রাখতেন অধিক পরিমাণে তিনি দান করার জন্য চেষ্টা করতেন এমন কি শাহবাই ও দানের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম হেদায়তপ্রাপ্ত শাহবাই কেরাম গণের আদর্শ হচ্ছে এই দান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি রসুল সালাম দানের বিষয়টাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন দান হচ্ছে দলিল অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য দলিল প্রয়োজন সেই দলিল হচ্ছে দান আল্লাহ আমাদেরকে দানের বিষয়ে বোঝার জন্য তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল